Hola, César. Hola, Sean. একটু তুলুন, আমি আপনার কাস্টমার তো। ও আচ্ছা আচ্ছা, কাস্টমার আসলে আসে পড়ছে আমি দেখিনি। তা বলুন কি সমস্যা আপনার? স্যার, আমার তো স্যার সমস্যা অনেক গোপনীয় স্যার। ডাক্তারের কাছে লজ্জার কিছু নেই, আপনি আপনার সমস্যা একদম খুলে বলুন, মানে খুলে বলতে ওপেনলি। স্যার, ও স্যার, আমার তো বিশেষ মুহূর্তে দাঁড়ায় না স্যার। আসলে এটা হতেই পারে, এটা লজ্জার কিছু নেই বাবা, এরকম হতেই পারে, মানে অনেকেরই এরকম হয়, সমস্যা নেই, আমি ওষুধ লিখে দেবো, ঠিক হয়ে যাবে। তা ঠিক বাবু হলেই ভালো বাবু, বউ বাচ্চা কয়টা? স্যার, আমি তো এখনো বিয়েই করিনি স্যার। ও আচ্ছা আচ্ছা, এখনো বিয়ে করোনি, না স্যার, তাহলে তো প্রবলেম। তা বাবুর গার্লফ্রেন্ড কয়টা? কেন যে লজ্জা দেন স্যার, ওসব আমার নেই স্যার। কি বলছেন, গার্লফ্রেন্ড নেই? নেই স্যার, সত্যি এখনকার বলছি দুঃখেও এরকম লোক আছে? নেই স্যার। আমি কি করব বলুন তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সত্যিই নেই স্যার, না বিশ্বাস করেন। না ঠিক আছে, এরকম হতেই পারে। তো যাই হোক, সপ্তাহে কয়দিন দেওয়া হয়? কয়দিন যাওয়া হয় মানে কোথায় স্যার? টানবাজার, এই যে মানে কি, টানবাজার ওই যেখানে রাতে যায়। সি 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 স্যার, আমার স্যার ওইসব অভ্যাস বদ অভ্যাস নেই স্যার। আমি একদম খুবই ভালো ছেলে, আমি খুবই বাবা মায়ের বাধ্য সন্তান স্যার। এইসব আজে বাজে অভ্যাস আমার নেই স্যার। আপনার বউ নেই, নেই স্যার, গার্লফ্রেন্ড নেই, না স্যার, টানবাজারেও যান সি না, সি স্যার, ওসব জায়গায় আমি একদমই যাই না স্যার, একদম বাজে জায়গা, আমি খুব ওকে ভালো ওকে ছেলে ওকে। স্যার। তা বিশেষ মুহূর্তে দাঁড় করিয়ে কি কাপড় টানাবেন এখানে? হ্যাঁ।